শুভ অপরাহ্ন পিলাওয়ানে এবং উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী, আজির এই মাতৃভাষা শিক্ষাদান কার্যক্রমকু সমস্ত স্বাগত। মাতৃভাষা হেউছি আমার প্রথম ভাষা, এহা আমার মার ভাষা। শিশু যেতবে জন্মগ্রহণ করে থাকে প্রথমে মাতৃভাষা শিক্ষা লাভ করে থাকে, তেণু এই যে মাতৃভাষা আম পাঠ্যপুস্তকর যাহা বি আমি পাঠ করু তার প্রথম ভাষা ভাবরে মাতৃভাষা কু পড়ুছু। আমি যেহেতু ওড়িশাবাসী, ওড়িয়া হেউছি আমার মাতৃভাষা, সেই মাতৃভাষার এই শিক্ষাদান কার্যক্রমকু তোমাকে আউথরে স্বাগত। পিলা মানে, তুমি দশম শ্রেণীর ছাত্রছাত্রী মানে, আশা করুছি সমস্তঙ্কর পাঠপড়া ভালো ভাবে চালুথব এবং সমস্তে ভালো ভাবে প্রিপারেশন করুথব তোমার আগামী পরীক্ষা পাই। সেতিমে আগরু তোমাকে অল দ্য বেস্ট, ভালো ভাবে সমস্তে পড়ো, যাহাদ্বারা কি ভালো রেজল্ট হব। সাহিত্যর আমার সাহিত্য সিন্ধু পুস্তকর অন্যান্য প্রসঙ্গ সব পাঠ করেছ, আজ সেমধ্যে আউ গোটে প্রসঙ্গ আমি পাঠ করা। তাহলে পিলা মানে, আজ দেখ আমি যে শিক্ষাদান কার্যক্রম করুছি তাহা কেউ ভাবে হচ্ছে ভার্চুয়াল স্টুডিও মাধ্যমে হচ্ছে। সুন্দরগড় জেলা শিক্ষা অধিকারীঙ্কর এই কার্যক্রম ভার্চুয়াল স্টুডিও মাধ্যমে আমি আজ শিক্ষাদান করুছি। খালি আজ নুহে, এহা বিগত কিছু বর্ষ হেলানি চালি আসিছি। তাহলে আগরু তুমি জানিথিবো যেতেবেলে চক এবং ডস্টর ব্ল্যাকবোর্ডরে পাঠ পড়া হউথিলা, কিন্তু বর্তমান প্রত্যেক বিদ্যালয়ের স্মার্টবোর্ডর ব্যবহার হচ্ছে। স্মার্টবোর্ডরে তোমার শিক্ষক শিক্ষয়িত্রী মানে তোমাকে পাঠ পড়াউছন্তি, পিপিটি জরিয়ারে তোমাকে পাঠ পড়াউছন্তি, সুন্দর সুন্দর চিত্র দেখাউছন্তি, ভিডিও দেখাউছন্তি, এবং সেই চিত্র ভিডিও মাধ্যমে পিপিটি সাহায্যে তোমাকে পাঠ পড়া আহুরি সহজ এবং বোধগম্য হয়ে পড়ুথব। এহা কেমিতি সম্ভব হেলা কেবে চিন্তা করিছ? স্মার্টবোর্ড অনাগলা, স্মার্টবোর্ড জরিয়ারে তোমাকে পাঠ পড়া যাচ্ছে, তা ছড়া তুমি ঘরে সমস্তে বিভিন্ন প্রকারর সরঞ্জাম ব্যবহার করছ, যেমিতি কি মোবাইল ফোন হেলা, টিভি হেলা, কম্পিউটর, ল্যাপটপ, এসব ব্যবহার করুছ, এসব কেমিতি সম্ভব হেলা মানুষ পাখে? তার গোটে উত্তর হি আসিযিব বিজ্ঞান, সায়েন্স এন্ড টেকনোলোজি যাহাকু আমি কহুছি। সেই সায়েন্স এবং টেকনোলোজি দ্বারা হি এই এই যে প্রক্রিয়াটি সম্ভবপর হয়েপারিছি, যাহাদ্বারা কি আজ আমি যেতে দূরে থিলে মধ্যে আমার প্রিয়জনক সহিত কিছু সেকেন্ডরে আমি কথাবার্তা হয়ে পড়ছু, যাহাকু আমি ভিডিও কল কহুছে, খালি কল মাধ্যমে মধ্যে। এটা কেমিতি সম্ভব হেলা? কেবল এবং কেবল বিজ্ঞান দ্বারা হি সম্ভব হেলা। এবং এই বিজ্ঞানকু সম্ভব করছি কি মানুষ, মানুষের বুদ্ধি, তার চিন্তাধারা তাকে সম্ভব করেছি। কাই আগরু তো এইভাবে হয়ে নথিলা, যেতবে আদিম মানুষ থিলা সে সময় তো এটা হয়ে নথিলা, কারণ সেতবে মানুষের সমাজ, মানুষের সভ্যতা এটিকে উন্নতি করে নথিলা, কিন্তু সভ্যতা ধীরে 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 উন্নতি করেছি, যাহাদ্বারা কি আজ আমি এই সোপানরে উপস্থিত হয়েছি। মানুষের মানুষ নিজে পরিবর্তন হয়েছি এবং তার জীবনর যে ঢঙ্গকু মধ্যে পরিবর্তন করেছি, জীবন জীবার শৈলীকু মধ্যে পরিবর্তন করেছি, এবং এ দুইটা সম্ভব হয়েছি সভ্যতার ক্রমবিকাশ এবং বিজ্ঞানর অবদান ফলরে। তাহলে পিলা মানে, তুম যে সাহিত্য সিন্ধু পুস্তকরে সেইভাবে এক প্রসঙ্গ দিয়েছি যাহার নাম হেউছি সভ্যতা এবং বিজ্ঞান, সভ্যতা ও বিজ্ঞান। তাহলে বর্তমান আমি চাল স্মার্টবোর্ড নিকটকু যা, যে বিজ্ঞান বলরে আমি স্মার্টবোর্ড পাইপারিছে এবং সেই স্মার্টবোর্ড মাধ্যমে পাঠপড়া আরম্ভ করিবা। সামন্তরায় প্রফেসর বংশীধর সামন্তরায় প্রসঙ্গটিকে রচনা করেছেন। তাঙ্কর জন্ম হুয়ে কটক জেলা র পটামুন্ডাই থানা অন্তর্গত বড়পড়া গ্রামে, কটক জেলা থানা আছে পটামুন্ডাই, এবং সেই সময়রে যেতেবেলে সে কটকরে অবস্থান করুথিলে সে সময়রে রেভেনসা কলেজরে তাঙ্কর পাঠপড়া আরম্ভ হয়েছিলা। সেই রেভেনসা কলেজরু পাঠপড়া আরম্ভ করিকি সে বিলাত পর্যন্ত যাইছিলে এবং বিলাতরে তাঙ্কর শিক্ষা প্রাপ্ত করিছিলে। বিলাতরে পাঠ পড়িকি যে রেভেনসা কলেজিয়েট স্কুলে সে পড়ুথিলে, সেই রেভেনসা কলেজিয়েট স্কুল বা যেটি সে পড়ুথিলে সেই স্থানরে যাহা কি মহাবিদ্যালয় পরবর্তী সময়ে হয়েছি, সেই মহাবিদ্যালয়ের সে অধ্যক্ষ ভাবে তাঙ্কর কার্য আরম্ভ করেছিলে। সেখানে ডেমনস্ট্রেটর ভাবে সে কার্য করুলে, পরবর্তী সময়ে অধ্যক্ষ হয়ে পারিলে,
ଆଉ ଗୋଟେ କଥା ଜାଣିଲେ ତୁମେ ଖୁସି ହେବ, ଓଡ଼ିଶାର ଯେଉଁ କୃଷି ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଅଛି ସେହି କୃଷି ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟରେ ମଧ୍ୟ ସେ ଅଧ୍ୟକ୍ଷ ଭାବରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିଲେ। ଜଣେ ଉଦ୍ଭିଦ ବିଜ୍ଞାନୀ ଥିଲେ, ତା ସହିତ ସେ ଜଣେ ଶିକ୍ଷାବିତ୍ ମଧ୍ୟ ଥିଲେ। ସେ ଜଣେ ବିଜ୍ଞାନ ଛାତ୍ର ଥିଲେ ଏବଂ ବିଜ୍ଞାନର ଉଦ୍ଭିଦ ବିଜ୍ଞାନ ବିଭାଗରେ ସେ ପାଠ ପଢୁଥିଲେ ଏବଂ ସେହି ବିଭାଗରୁ ହିଁ ସେ କାର୍ଯ୍ୟ ଆରମ୍ଭ କରିଥିଲେ, ତାଙ୍କର କାର୍ଯ୍ୟ ଜୀବନ ଆରମ୍ଭ କରିଥିଲେ ଏବଂ ଶେଷରେ ସେ ଜଣେ ଶିକ୍ଷାବିତ୍ ଭାବରେ ମଧ୍ୟ ନିଜର ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିଥିଲେ। ତାଙ୍କର ରଚନା ଯଦି ଆମେ ଦେଖିବା ବା ତାଙ୍କର ଲେଖାଲେଖି, ତାଙ୍କର ଲେଖା ଗୁଡିକ ସାଧାରଣତଃ ବେଶୀ ପର୍ଯ୍ୟବେସିତ ଥିଲା, ବିଜ୍ଞାନ ସମ୍ବନ୍ଧୀୟ ପର୍ଯ୍ୟବେସିତ ଥିଲା, ବିଜ୍ଞାନ ସମ୍ବନ୍ଧୀୟ ଲେଖା ମାନ ସେ ଲେଖୁଥିଲେ ଏବଂ ଶିଶୁମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ସେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବିଜ୍ଞାନ ସମ୍ବନ୍ଧୀୟ ଲେଖା ଏବଂ ଶିଶୁ ସାହିତ୍ୟ ସେ ରଚନା କରୁଥିଲେ। ଥିଲା ତାଙ୍କର ଲେଖା, ତାଙ୍କ ଯୋଉ ସାହିତ୍ୟ ରଚନା, ସାହିତ୍ୟ ସୃଷ୍ଟି କରିବାର ତାଙ୍କର ଯୋଉ ପରିସର, ଏହି ପରିସରରେ ସେ ନିଜର ସାହିତ୍ୟ ସୃଷ୍ଟି କରୁଥିଲେ। ପୁସ୍ତକ ରଚନା କରିଛନ୍ତି, ସେହି ପୁସ୍ତକ ମଧ୍ୟରୁ ଦରିଆ ପାରିର ସୁନା, ଏହା ଏକ ହେଉଛି ବିଜ୍ଞାନ ଭିତ୍ତିକ ପୁସ୍ତକ ଦରିଆ ପାରିର ସୁନା। ତା ସହିତ ସେ ଶିଶୁମାନଙ୍କ ପାଇଁ ଅନ୍ୟ ଏକ ପୁସ୍ତକ ରଚନା କରିଛନ୍ତି, ବୀଣା, ଶିଶୁର ବୀଣା, ଦରିଆ ପାରିର ସୁନା, ଏହି ଦୁଇ ପ୍ରକାର ପୁସ୍ତକ ସେ ରଚନା କରିଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯେଉଁ ପ୍ରବନ୍ଧଟି ପାଠ କରିବା, ସଭ୍ୟତା ଓ ବିଜ୍ଞାନ, ସଭ୍ୟତା ଓ ବିଜ୍ଞାନ ଏହି ପ୍ରବନ୍ଧଟି ଆମେ ପାଠ କରିବା। ଏହି ପ୍ରବନ୍ଧଟି 1942 ସାଲରେ ଜ୍ୟେଷ୍ଠ ସଂଖ୍ୟା ଉତ୍କଳ ସାହିତ୍ୟ ପତ୍ରିକାରେ ପ୍ରକାଶ ପାଇଥିଲା। ଉତ୍କଳ ସାହିତ୍ୟ ଯେଉଁ ପତ୍ରିକା ଥିଲା ସେହି ପତ୍ରିକାରେ ଆମର ସଭ୍ୟତା ଓ ବିଜ୍ଞାନ ପ୍ରସଙ୍ଗଟି ପ୍ରକାଶ ପାଇଥିଲା। ଏଇ ଯୋଉ ପ୍ରସଙ୍ଗଟି ସେ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି ଯେ ଆମର ଯେ ଏଇ ସଭ୍ୟତା ଅଛି ସେଇ ସଭ୍ୟତାରେ ବିଜ୍ଞାନର ଅବଦାନ କ'ଣ, ମଣିଷ ସଭ୍ୟତା ଯୋଉ ଚାଲି ଆସୁଅଛି, ସମାଜ ଯୋଉ ଆଗକୁ ଅଗ୍ରଗତି କରି ଆସୁଅଛି, ସେହି ସମାଜରେ ବିଜ୍ଞାନର ଅବଦାନ କ'ଣ, ବିଜ୍ଞାନର ଭୂମିକା କ'ଣ, ଆଉ ସଭ୍ୟତାର ଅନ୍ୱେଷଣ ବା ସଭ୍ୟତା ଯେତେବେଳେ ଆମେ ଆଗକୁ ବଢି ଚାଲିଛୁ, ମଣିଷ ସଭ୍ୟତା ଆଗକୁ ବଢି ଚାଲିଛି, ସେ ସମୟରେ ବିଜ୍ଞାନ କିଭଳି ଭାବରେ ପଥ ପ୍ରଦର୍ଶନ କରୁଛି ବା ରାସ୍ତା ଦେଖାଉଛି, ଆଉ ବିଜ୍ଞାନକୁ ଆମେ ଅବଲମ୍ବନ କରିକି ବିଜ୍ଞାନର ସାହାଯ୍ୟ ନେଇକି କିଭଳି ଭାବରେ ଆଧୁନିକ ସଭ୍ୟତା ତାର ଉଚ୍ଚତର ସୋପାନକୁ ବଢି ଚାଲିଛି ଏବଂ ଭବିଷ୍ୟତରେ ଏହି ବିଜ୍ଞାନ ଦ୍ୱାରା ଆମେ ଆହୁରି କେତେ ଆଗକୁ ଯିବା ସେ ସମ୍ବନ୍ଧରେ ମଧ୍ୟ ଏଠାରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ତାହେଲେ ଆଗକୁ ବଢିଯିବା ଏବଂ ଜାଣିବା କିଭଳି ଭାବରେ ବିଜ୍ଞାନ ସଭ୍ୟତାର ପଥ ପ୍ରଦର୍ଶକ ସାଜିଅଛି। ଆମେ ଯୋଉ ପ୍ରସଙ୍ଗଟି ନେଇଛେ, ଏହି ପ୍ରସଙ୍ଗଟି ପାଠ କରିବା ଦ୍ୱାରା ଆମେ ପ୍ରଥମେ କଣ ଜାଣିପାରିବା, ଆମେ ଜାଣିପାରିବା ସଭ୍ୟତା କ'ଣ, ମୂଳରୁ ସଭ୍ୟତା ବିଜ୍ଞାନ, ସଭ୍ୟତା ବିଜ୍ଞାନ, ତାହେଲେ ସଭ୍ୟତା କାହାକୁ କହିବା, ବସ୍ତୁକୁ ଆମେ ସଭ୍ୟତା କହିବା, କାହାକୁ ସଭ୍ୟତା କହିବା ସେ ବିଷୟରେ ଆମେ ଜାଣିପାରିବା, ସଭ୍ୟତା କିପରି ଅଗ୍ରଗତି କରୁଛି, ଆଗକୁ ବଢୁଛି ସେ ବିଷୟରେ ଜାଣିପାରିବା, ବିଜ୍ଞାନ କ'ଣ, ତାର ବ୍ୟବହାର କେମିତି କରାଯାଏ, ସଭ୍ୟତାର ଅଗ୍ରଗତିରେ ବିଜ୍ଞାନ କିଭଳି ଭାବରେ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥାଏ ସେ ସମ୍ପର୍କରେ ଜାଣିବା, ଆଉ ଆଉ କ'ଣ ଜାଣିପାରିବା ଏ ପ୍ରସଙ୍ଗଟି ପାଠ କରିବା ପରେ, ଏ ପ୍ରସଙ୍ଗଟି ପାଠ କରିପାରିବା ଯେ ବର୍ତ୍ତମାନ ସଭ୍ୟତାର ଆଖ୍ୟା କ'ଣ, ସଭ୍ୟତା ତ କାହିଁ ଆଦିମ ଯୁଗରୁ ଚାଲି ଆସିଛି, ସେତେବେଳରୁ ସଭ୍ୟତା ରହିଛି, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ସମୟ ଚାଲିଛି ସେହି ସମୟରେ ସଭ୍ୟତା ବୋଲିକି ଆମେ କାହାକୁ କହିବା, ଏ ସମ୍ପର୍କରେ ଆମେ ଏହି ପ୍ରବନ୍ଧର ଯେତିକି ଅଂଶ ଆଜି ପାଠ କରିବା ସେହି ଅଂଶରୁ ଆମେ ଜାଣିପାରିବା। ତାହେଲେ ପ୍ରବନ୍ଧ ମଧ୍ୟକୁ ଆମେ ପ୍ରଥମେ ଚାଲ ପ୍ରବେଶ କରିବା, ଆମର ପୃଷ୍ଠା 61 କାଢି ପକାଅ। ଦେଖ ପିଲାମାନେ, ପ୍ରବନ୍ଧ ମଧ୍ୟକୁ ପ୍ରବେଶ କରିବା ପୂର୍ବରୁ ଆମେ କିଛି ଦେଖିବା ଚିତ୍ର, ଚିତ୍ର ମାଧ୍ୟମରେ ତୁମେ କିଛି ପାନସ ପଟରେ କିଛି ଆଇଡିଆ ଆସିଯିବ, ତଥ୍ୟ ଆସିଯିବ, ତାପରେ ତୁମେ ଯୋଉ ବିଷୟବସ୍ତୁକୁ ଭଲ ଭାବରେ ବୁଝିପାରିବ ବୋଲି ମୁଁ ମନେ କରୁଛି। ଦେଖିପାରୁଥିବ ଏଇ ଯୋଉ ଚିତ୍ର, ଏଇ ଚିତ୍ର ଦେଖିପାରୁଥିବ, ଏଇ ଚିତ୍ରରେ ଆଦିମ ମଣିଷର ଚିତ୍ର ଦିଆଯାଇଛି, ଆଦିମ ମଣିଷ ଦେଖିପାରୁଛ ସେମାନେ କିଭଳି ଭାବରେ ରହୁଛନ୍ତି, ଶିକାର କରୁଛନ୍ତି ଏବଂ ନିଆଁର ଉଦ୍ଭାବନ ଯେତେବେଳେ ହେଲା ନିଆଁ ଦ୍ୱାରା ସେଇ ଶିକାରକୁ ପୋଡି ଖାଉଛନ୍ତି, ନିଆଁ ଦ୍ୱାରା ସେମାନେ ଶୀତ ଦାଉରୁ ରକ୍ଷା ମଧ୍ୟ ପାଉଛନ୍ତି। ତ ପ୍ରଥମରୁ ଯେତେବେଳେ ଦେଖିବାକୁ ଦେଖୁଥିବ ଏଇ ଚିତ୍ରରେ, ଚିତ୍ରରେ ଦେଖୁଥିବ ସେ କିଭଳି ଭାବରେ କଞ୍ଚା ମାଂସ ଧରିଛି ଏବଂ ଉଲଗ୍ନ ଅବସ୍ଥାରେ ଅଛି, ଧୀରେ 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 ସେ କଣ କରିଛି ନା ବସ୍ତ୍ରର ବ୍ୟବହାର କରୁଛି, ବସ୍ତ୍ର ତ ନୁହଁ ଯାହା ସେ ପାଇଲା, ତାକୁ ସେ ପଶୁର ଚମଡା ଯେମିତି ତାକୁ ସେ ନିଜର ଶରୀରକୁ ଆବୃତ କରିବା ପାଇଁ ବ୍ୟବହାର କରିଛି।
ଶିକାର କରି ଆଣୁଛି ଏବଂ ପ୍ରଥମେ କଣ ହଉଥିଲା ନା ସେ କଞ୍ଚା ମାଂସକୁ ଖାଉଥିଲା, ତାପରେ ଯେତେବେଳେ ନିଆଁର ଉଦ୍ଭାବନ କଲା ସେ ସମୟରେ ସିଏ ମାଂସକୁ ପୋଡିକି ଖାଇଲା। ଏଇଭଳି ଭାବରେ ଏଠାରେ ଦେଖ ପ୍ରଥମ ଚିତ୍ର ତୁମେ ଦେଖିପାରୁଥିବ କି ସେ ଉଲଗ୍ନ ଅବସ୍ଥାରେ ଅଛି, ତାପରେ ଦେଖିଲ ସେ ତାର ଶରୀରକୁ ଆବୃତ କରିଛି, ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଦେଖିଲ ସେ ନିଆଁର ବ୍ୟବହାର ଜାଣିପାରିଲା। ଏଇଭଳି ଭାବରେ ଧୀରେ 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 କଣ ହେଇଛି ନା ଡେଭଲପମେଣ୍ଟ ବା ଯାହାକୁ କୁହାଯାଏ ବିକାଶ, ସମାଜର ବିକାଶ ହେଉଛି, ସଭ୍ୟତାର ବିକାଶ ହେଉଅଛି। ଏଇ ଚିତ୍ରରୁ ତୁମେ ଦେଖିପାରୁଥିବ କିଛିଟା ଚିତ୍ର ଏଠାରେ ଅଛି, ଏଠାରେ ମଣିଷ ଦେଖ କେତେ ଆଡଭାନ୍ସ ହେଇଯାଇଛି, ଦେହରେ ସେ ଲୁଗା ବ୍ୟବହାର କରୁଛି, ଘର ତିଆରି କରିଛି, ଘରେ ରହୁଛି, ରାସ୍ତା ତିଆରି କରିକି ରାସ୍ତାରେ ମଧ୍ୟ ଚାଲୁଛି। ତା ଛଡା ଆମେ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ବୈଜ୍ଞାନିକ ସାମଗ୍ରୀର ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରୁଛୁ, ମୋବାଇଲ ଫୋନ ଯାହାକି ଆଜିକାଲିର ଯୋଉ ସମୟରେ ସବୁଠାରୁ ଅତ୍ୟଧିକ ମାନେ ବ୍ୟବହାର କରାଯାଉଛି, ମୋବାଇଲରୁ ନେଇକି ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ବୈଜ୍ଞାନିକ ସାମଗ୍ରୀ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ ବ୍ୟବହାର କରାଯାଉଛି। ମଣିଷ ତାର ଗୋଟିଏ ଆଙ୍ଗୁଳି ଦ୍ୱାରା କାର୍ଯ୍ୟ କରିପାରୁଛି କମ୍ପ୍ୟୁଟର ମାଧ୍ୟମରେ, ମୋବାଇଲ ଫୋନ ମାଧ୍ୟମରେ, କମ୍ପ୍ୟୁଟର ମାଧ୍ୟମରେ, ଇଣ୍ଟରନେଟ୍ ମାଧ୍ୟମରେ। ଏହା ବର୍ତ୍ତମାନର ସମାଜର ଆମର ପରିସରରେ ଯାହା ଯାହା ଘଟୁଛି ନମୁନା ତାହାର ଏକ ଚିତ୍ର। ତାପରେ ଦେଖିପାରୁଥିବ ଏଟା ହେଲା ବର୍ତ୍ତମାନ ଆମର ଯୁଦ୍ଧ କ୍ଷେତ୍ରରେ ଯେତେ ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରାଯାଉଛି ତାହାର ଏକ ଚିତ୍ର। ତାପରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ପିଲାମାନେ ଆମେ ଯୋଉ ଆଦିମ ମଣିଷ ଆଉ ବର୍ତ୍ତମାନ ମଣିଷ ମଧ୍ୟରେ ପାର୍ଥକ୍ୟ କଣ ରହିଛି ସେମାନେ ଦେଖିପାରୁଥିବ ଏଠାରେ। ଏମାନେ ଏଭଳି ଭାବରେ ପତ୍ର କୁଡିଆ କରିକି ଗୁମ୍ଫା ଦେହରେ ଗୁମ୍ଫା ଭିତରେ ସେମାନେ ରହୁଥିଲେ, ଉଲଗ୍ନ ଅବସ୍ଥାରେ ଥିଲେ, କଞ୍ଚା ମାଂସ ଖାଉଥିଲେ, ଏଭଳି ଭାବରେ ସେମାନେ ଜୀବନଯାପନ କରୁଥିଲେ। ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ ଦେଖାଗଲା ଆଜିର ସଭ୍ୟତା ଯେତେବେଳେ ଆମେ ଦେଖୁଛେ ସେତେବେଳେ ଦେଖିପାରୁଛେ ଯେ ସେମାନେ ଉଚ୍ଚ ଉଚ୍ଚ ଅଟ୍ଟାଳିକାରେ ରହୁଛନ୍ତି, ସେମାନେ ଉନ୍ନତମାନର ଜୀବନଯାପନ କରୁଛନ୍ତି, ଉନ୍ନତ ଧରଣର ସାମଗ୍ରୀ ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି, ନିଜର ଜୀବନଶୈଳୀରେ ଅନେକ ପରିବର୍ତ୍ତନ ସେମାନେ ଆଣୁଛନ୍ତି ଏବଂ ଆଗକୁ ଆଣିବେ ମଧ୍ୟ। ତାହେଲେ ଯୋଉ ଆଦିମ ମାନବ ଏବଂ ବର୍ତ୍ତମାନର ମଣିଷ ମଧ୍ୟରେ ଦେଖିପାରୁଥିବ ତୁମେ ପାର୍ଥକ୍ୟ କେତେ ରହିଛି। ସେ ସମୟରେ ଆଦିମ ଯୁଗରେ ସେମାନେ ଏଇଭଳି ଭାବରେ ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରୁଥିଲେ, ତୁମର ପଥରର ଅସ୍ତ୍ର, କାଠରେ ତିଆରି ପଥରର ନିଆଁ, ଏସବୁକୁ ସେମାନେ ଅସ୍ତ୍ର ଭାବରେ ବ୍ୟବହାର କରୁଥିଲେ। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଯେତେବେଳେ ଦେଖିବ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବ ଯେ ସେମାନେ କେତେ ଉନ୍ନତ ଧରଣର ଅସ୍ତ୍ରଶସ୍ତ୍ର ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି, ପରମାଣୁ ବୋମା ତିଆରି କରିସାରିଲାଣି। ସେ ଯୋଉ ପରମାଣୁ ବୋମା ଦ୍ୱାରା ନିମିଷକେ ମଧ୍ୟରେ ପୁରା ସୃଷ୍ଟି ସୃଷ୍ଟି ହେବାର କ୍ଷମତା ରହିଛି, ସେଇଭଳି ବୋମା ସେ ତିଆରି କରିସାରିଛି ହେଲା। ଏଥିରୁ କଣ ଜଣାଯାଉଛି କି ମଣିଷ ତାର ବୁଦ୍ଧିକୁ ପ୍ରୟୋଗ କରିକି କେତିକି ଦୂର ପର୍ଯ୍ୟନ୍ତ ଅଗ୍ରସର ହୋଇସାରିଲାଣି ହେଲା, ଏଇ ଚିତ୍ରରୁ ଆମେ ତାହା ଜାଣିପାରୁଥିବା। ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଚିତ୍ର ବୁଝିପାରିଲ, ଚିତ୍ରକୁ ଦେଖିଲ କିଭଳି ଭାବରେ ଆଦିମ ମଣିଷ ଥିଲା ଏବଂ ବର୍ତ୍ତମାନର ମଣିଷ ଅଛି, ଆଗରୁ ସେ କିଭଳି ଭାବରେ ଜୀବନଯାପନ କରୁଥିଲା ବର୍ତ୍ତମାନ ସେ କିଭଳି ଭାବରେ ଜୀବନଯାପନ କରୁଛି। ବର୍ତ୍ତମାନ ଆମେ ପ୍ରସଙ୍ଗ ମଧ୍ୟକୁ ପ୍ରବେଶ କରିବା। ତାହେଲେ ପୃଷ୍ଠା 61 ବାହାର କଲ ସମସ୍ତେ ଦେଖ, ମାନବ ଯେଉଁ ବୈଷୟିକ ଶାରୀରିକ ମାନସିକ ନୈତିକ ଉନ୍ନତି ସାଧନା କରିଥାଏ ତାହାକୁ ଆମ୍ଭେମାନେ ସଭ୍ୟତାର ଆଖ୍ୟା ଦେଇଥାଉ। ବିଭାଗର ବିଭିନ୍ନ ପରିମାଣର ଉନ୍ନତି ଅନୁସାରେ ସଭ୍ୟତା ନିମ୍ନତର ବା ଉଚ୍ଚତର ବୋଲି ନିରୂପିତ ହୋଇଥାଏ। ପ୍ରାଚୀନ ଆଦିମ ମାନବ କିମ୍ବା ଅଧୁନା ନିଗ୍ରୋ ବା ପାର୍ବତୀୟ ବନ୍ୟଜାତି ମାନଙ୍କ ସହିତ ଆମ୍ଭମାନଙ୍କୁ ତୁଳନା କଲେ ଆମ୍ଭେମାନେ ଦେଖିପାରିବା ଯେ ସଭ୍ୟତାର ଅର୍ଥ କ'ଣ ଓ ତାର ମୂଲ୍ୟ କେତେ। ବିଭିନ୍ନ କାଳରେ ବିଭିନ୍ନ ଯୁଗରେ ବିଭିନ୍ନ ଜାତିମାନଙ୍କର ଏହି ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ ଭିନ୍ନ ଭିନ୍ନ ଥିଲା। ଆମ୍ଭେମାନେ ପ୍ରାଚୀନ ରୋମିଓ ଓ ଗ୍ରୀସୀୟ ସଭ୍ୟତାରେ ଦେଖିବାକୁ ପାଉ ଯେ ଯାବତୀୟ ବୈଷୟିକ ଉନ୍ନତି ସେମାନଙ୍କ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ ରୂପରେ ପରିଗଣିତ ହୋଇଥିଲା, ଭୋଗ ଥିଲା ସେମାନଙ୍କ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ। ପ୍ରାଚୀନ ମିଶରୀୟ ସଭ୍ୟତା ମଧ୍ୟ ସେହି ଭାବରେ ଅନୁପ୍ରାଣିତ। ତାହେଲେ ଏଠାରେ ପ୍ରାବନ୍ଧିକ କହୁଛନ୍ତି ଯେ ବୈଷୟିକ ଶାରୀରିକ ମାନସିକ ଓ ନୈତିକ ଉନ୍ନତି, ବୈଷୟିକ ଶାରୀରିକ ମାନସିକ ଏବଂ ନୈତିକ ଉନ୍ନତିକୁ ଆମେ ସଭ୍ୟତା ବୋଲିକି କହିଥାଉ। ବୈଷୟିକର ଅର୍ଥ ହେଲା ବିଷୟ ସମ୍ବନ୍ଧୀୟ, ବିଷୟ ସମ୍ବନ୍ଧୀୟ ଅର୍ଥ କ'ଣ, ତୁମେ ବିଦ୍ୟାଳୟରେ ପାଠ ପଢୁଛ, ତୁମେ ବର୍ତ୍ତମାନ 6 ପ୍ରକାର ବିଷୟ ପଢୁଛ, ସାହିତ୍ୟ ଗଣିତ ଇଂରାଜୀ ବିଜ୍ଞାନ। ତା ଛଡା ମଧ୍ୟ ଅନେକ ଏଭଳି ତଥ୍ୟ ରହିଛି ଯେଉଁ ତଥ୍ୟ ସମ୍ପର୍କରେ ଆମେ ଅନେକ ଜ୍ଞାନ ଅର୍ଜନ କରିସାରିଛି, ସେଇଟା ହଉଛି ଗୋଟେ ଗୋଟେ ବିଷୟ, ସେ ବିଷୟରେ ଆମେ ଜାଣିପାରୁଛେ ଜ୍ଞାନ ଅର୍ଜନ କରିପାରୁଛେ। ଯେମିତିକି ଆମର ପୃଥିବୀ, ସେ ବିଷୟରେ ଆମେ ଅନେକ ତଥ୍ୟ ଜାଣିଛେ, ଗୁଣା ଅଧିକେ ତୁମ ବୟସ ଯେତିକି ପାଠ ପଢିଛ ସେ ଅନୁସାରେ ତୁମେ ଜାଣିଛ ପୃଥିବୀ ହେଉଛି ଗୋଟେ ଗ୍ରହ ଯେଉଁଥିରେ କି ଜୀବଜଗତ ବଞ୍ଚିବା ସମ୍ଭବପର ହୋଇପାରିଛି, ସେଟା ମଧ୍ୟ ଗୋଟେ ବିଷୟ। ଏଭଳି ଭାବରେ ଅନେକ ବିଷୟ ରହିଛି, ସେ ବିଷୟରେ ମଣିଷ ଜ୍ଞାନ ଆହରଣ କରିଛି। ଶାରୀରିକ,
নিজের শরীর সম্বন্ধে সে জাঁপারি থাকে নিজের শরীর এবং এই যে পৃথিবী পৃষ্ঠে যেতে জীব অনেক সেমানকর বিষয়ে মধ্যে সে জ্ঞান আহরণ করে থাকে। সে প্রাণী হতু বা তোমার উদ্ভিদ হতু সেমানক সম্বন্ধে সে জ্ঞান অর্জন করে থাকে। মানসিক মানসিক অর্থ মন সম্বন্ধীয়, মন সম্বন্ধে মধ্যে কেতবে সুখ কেতবে দুঃখ এর অনুভব সে করে পারি থাকে, জ্ঞান অর্জন করে পারি থাকে। নিজের প্রিয়জন মানে যেত খুশি অনেক সে খুশি হয়ে থাকে, নিজের প্রিয়জন মানে যেত ধর কৌশি অসুবিধার সম্মুখীন হয়ে থাকে সে সময় সে মধ্যে সেই অসুবিধার দুঃখিত হয়ে থাকে। মানসিক শান্তি মানসিক, তাপরে হচ্ছে নৈতিক নীতি সম্বন্ধীয় ভাল মন্দ সুখ দুঃখ তাহার ভাল কামনা করা দুঃখীর দুঃখের দুঃখী হওয়া এ হচ্ছে নৈতিক উন্নতি। যেত সেতবে সেই দুঃখীর দুঃখরে আমি মধ্যে দুঃখিত হয়ে থাকি, ধর কাহকু সাহায্য করিবার রাস্তা কঙ্গুটিয়ে রাস্তা পার হয়ে পারু নাই সে সময় আমি তাকে সাহায্য করতে এ হল নৈতিক উন্নতি। এই সব উন্নতি বর্তমান মানুষ করে সারিছি এবং এই যে উন্নতি সাধিত হচ্ছে হ্যাঁ এই যে চারোটি বিষয়ে যেত সে জ্ঞান অর্জন করুছি বৈষয়িক শারীরিক মানসিক নৈতিক যেত জ্ঞান সাধন করুছি বা জ্ঞান গ্রহণ করুছি তাহলে আমি সভ্যতার আখ্যা দিয়ে থাকি। আর এই যে বিভিন্ন বিভাগ বৈষয়িক শারীরিক মানসিক এবং নৈতিকটা বিভিন্ন বিভাগ বিভিন্ন বিভাগের বিভিন্ন পরিমাণের সে উন্নতি অনুসারে কেতবে সভ্যতা নিম্নতর হয়ে থাকে তো কেতবে সভ্যতা উচ্চতর হয়ে থাকে। আর প্রাচীন মানব এবং যে নিগ্র মানে অনেক তাঁক সহিত বর্তমানর সভ্যতা যেত আমি তুলনা করে থাকি সেতবে আমি জাঁপারি থাকি যে সভ্যতা কাহকু কুহযায়। তা সহ এখানে প্রাবন্ধিক পাশ্চাত্য সভ্যতার উদাহরণ দিয়ে কুচি যে রোমীয় সভ্যতা গ্রীষ্মীয় সভ্যতা বিষয়ে কুচার। এই রোমীয় গ্রীষ্মীয় সভ্যতা মানে সভ্যতার যে জনসাধারণ লে সে কেবল বৈষয়িক উন্নতি কু বেশি গুরুত্ব দেলে বিভিন্ন বিষয় সম্বন্ধে জ্ঞান আহরণ করা জ্ঞান সাধন করা সে বেশি গুরুত্ব দেলে এবং এই যে রোমীয় ও গ্রীষ্মীয় সভ্যতা মানুষ আদর্শ লা ভোগ, ভোগর অর্থ হল উপভোগ করা সৌন্দর্য উপভোগ করা বিভিন্ন প্রকার যাবতীয় নিজের জীবনকে সুখময় করা যাবতীয় জিনিসকে ব্যবহার করা তাহা হচ্ছে ভোগ। আমাকে আমি সমস্ত মোবাইল ফোন ব্যবহার করুছি কিন্তু আমি ভাবুছি যে মানে মো পাখে সবুঠার উন্নত ধরনের মোবাইল ফোন যদি রুহতা তাহলে বেশি ভালো হুয়া এ তো হচ্ছে কামনা এ তো হচ্ছে ভোগ। সেই ভোগ হল রোমীয় এবং গ্রীষ্মীয় সভ্যতার তাঁকর আদর্শ, সেই আদর্শক সে বিভিন্ন প্রকার উন্নতি সে সাধন করেছেন। কঠিন শব্দ রয়েছে বৈষয়িকর অর্থ হচ্ছে বিষয় সম্পর্কে, শারীরিকর অর্থ হচ্ছে শরীর সম্পর্কে, মানসিকর অর্থ অর্থাৎ মানস বা মন সম্পর্কে, নৈতিকর অর্থ হচ্ছে নীতি সম্পর্কে, ন্যূনতর ন্যূনতর অর্থ হচ্ছে অতি তুচ্ছ যাবতীয় হচ্ছে যাহা সবু, অনুপ্রাণিতর অর্থ হচ্ছে প্রভাবিত হওয়া অনুপ্রাণিত হওয়া বা প্রভাবিত হওয়া। দেখিপার্থ এটা হল রোমীয় সভ্যতার তাঁকর যে আর্কিটেকচর কেতে উন্নত ধরনের আর্কিটেকচর বা কেতে উন্নত ধরনের সে বিভিন্ন প্রকার প্রাসাদ মান নির্মাণ করেছেন এ সম্ভব হয়েছে তাঁকর বৈষয়িক জ্ঞান দ্বারা। তাপরে গোটে চিত্র অছি দেখিপার্থ এটা হল গ্রীষ্মীয় সভ্যতার তাঁকর নিদর্শন, গ্রীষ্মীয় মানে বা গ্রীস দেশের যে অধিবাসী মানে সে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করি এইভাবে ভাবে তাঁকর সভ্যতা কু কেতে উন্নত করেছেন কেতে সুন্দর ভাবে তাঁকর সভ্যতা কু আগুক বড়াই নিয়েছেন। তাপরে তুমি দেখিপার্থ মিশরীয় সভ্যতা এবং মিশরীয় মানক দ্বারা এবং রোম মানক দ্বারা মিশরীয় মানে মধ্যে প্রভাবিত হয়েছিল, রোমীয় এবং গ্রীষ্মীয় মানক দ্বারা মিশরীয় সভ্যতা মধ্যে প্রভাবিত হয়েছিল। তাহলে জাঁপারল এই যে গ্রীষ্মীয় সভ্যতা রোম সভ্যতা এবং মিশরীয় সভ্যতা এমানে বিষয়কু বেশি গুরুত্ব দেউছিলে, ভোগ থিলা এমানকর আদর্শ। ভারতীয় সভ্যতা অন্য প্রকার ছিলা, ভারতীয় সভ্যতার আদর্শ থিলা ত্যাগ এবং আত্মসংযম, সর্ববিধ বৈষয়িক জঞ্জালকু সেমানে বিপদর হেতু বলে ভাবুছিলে তথাপি বৈষয়িক উন্নতি সেই ত্যাগ ধর্ম দিয়ে সম্ভব হয়েছিল। বিষয় জঞ্জাল পরিবেষ্টিত গৃহস্থ যাবতীয় পারিপার্শ্বিক পদার্থ সহ সংশ্লিষ্ট নথিলা, ত্যাগ মার্গরে দীক্ষিত হয়ে যেতবে সে বিষয়ের মালিক হুয়ে সেতবে ভোগ মার্গগামী জাতি ঠার তার পথ সম্পূর্ণ পৃথক হয়ে। প্রাচীন গ্রীস ও রোম সভ্যতার বৈষয়িক উন্নতি নিদর্শন যাহা আমি পাও তাহা ইচ্ছাকৃত,
মাত্র ভারতর বৈষয়িক উন্নতির নিদর্শন যা রোমিও ও গ্রীষ্মীয় নিদর্শন মানুষ কৌশি অংশে ন্যূনতর নুহে তাহার সৃষ্টি ও উন্নতি ইচ্ছাকৃত নুহে, তাহা ত্যাগ মার্গরে একতম স্বতঃসম্ভূত ফল মাত্র। ভারতর বৈশিষ্ট্য তার আধ্যাত্মিকতা। এই অনুচ্ছেদরে লেখক কন কুচি না ভারতীয় সভ্যতা বিষয়ে কুমার পরবর্তী পূর্ববর্তী অনুচ্ছেদটি আমি পাঠ কলে সে রোম সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রীস সভ্যতা বিষয়ে কহিলেন, সে আদর্শ কোণ লা সে বিষয়ে সে কহিলেন। বর্তমান সে এখানে বর্ণনা করছেন যে ভারতীয় সভ্যতা কিপর, ভারতীয় সভ্যতার আদর্শ কোণ। তাহলে আমি যেত পাঠ কলে অনুচ্ছেদটি বুঝবা যে ভারতীয় সভ্যতার আদর্শ লা ত্যাগ এবং আত্মসংযম, ত্যাগ এবং আত্মসংযম। ত্যাগর অর্থ হল যাবতীয় যে সাংসারিক মোহমায়া তাহলে ত্যাগ করে নিজের আত্মা কু সংযম করি, নিজের যে পঞ্চ ইন্দ্রিয় অছি পঞ্চ ইন্দ্রিয় কু সংযম করি, যেতবে মানুষ কোণী মালিক হওয়া চাহে সে নিশ্চিত ভাবে তার লক্ষ্যস্থলের পৌঁছি থাকে এবং এহাছিল ভারতীয় মানকর আদর্শ। ভারতীয় মানে বয়স যে বিষয় জঞ্জাল কু সে বিপদর কারণ বলি ভাবুলে, সমাজর যে পারিবারিক জীবন মানে জঞ্জাল বলি ভাবুলে, বিপদর হেতু বলি ভাবুলে। তথাপি ভারতীয় মানে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান সাধন করেছেন। মাত্র পার্থক্য এটিকি পাশ্চাত্য সভ্যতা ও ভারতীয় সভ্যতা মধ্যে মানে বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করেছেন ভারতীয় মানে করেছেন, কিন্তু ভারতীয় মানে ত্যাগ মার্গরে দীক্ষিত হয়েকি ত্যাগ মার্গরে আগুক যাইকি সে জ্ঞান অর্জন করেছেন। পিলামানে এটা গোটে উদাহরণ আমি নেবা, আমি জানিছি আমার অনেক বেদ, উপনিষদ, পুরাণ, শাস্ত্র, অনেক জ্ঞানর ভণ্ডার সব রয়েছে। সে জ্ঞানর ভণ্ডার কি সৃষ্টি করেছেন? আর মুনি ঋষি মানে কিভাবে সৃষ্টি কলে? কি মুনি ঋষি মানে প্রাসাদ মধ্যে রহিকি রাজাঙ্ক উয়াস মধ্যে রহিকি এই যে বেদ, উপনিষদ, রূপ, সাম, যজুর্বেদ রচনা করিবার কেবে শুনিছ? তার যেতে মোহ মায়া ধনরত্ন সবুক ত্যাগ করিকি যাইকি গোটে নির্জন স্থানরে কোণসি কণরে সেমানে তপস্যারত রহুথিলে, সাধনা করুথিলে, এবং সেই এবং সাধনার ফলস্বরূপ সেমানে সেমানে জ্ঞান দ্বারা দীক্ষিত হউথিলে, বুদ্ধত্ব প্রাপ্ত করুথিলে, বুদ্ধি প্রাপ্ত করুথিলে, এবং জ্ঞানর উদয় হউথিলা যাহাদ্বারা এইভাবে মহান গ্রন্থমান রচনা করাগলা, এবং সেই মহান জ্ঞান দ্বারা সমাজকে দীক্ষিত করা যাচ্ছিল যাহাদ্বারা কি সমাজ পারে। প্রাবন্ধিক কুমার যে ত্যাগ মার্গরে দীক্ষিত হয়ে যেতবে সে বিষয়ের মালিক হুয়ে, ত্যাগ মার্গরে মধ্যে যাই কি মানুষ বিভিন্ন প্রকারের বিষয়ের মালিক হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে সে জ্ঞান অর্জন করে থাকে, বিষয়ের মালিক হুয়ে। সেতবে ভোগ মার্গগামী জাতি ঠার তার পথ সম্পূর্ণ পৃথক হয়ে যায়। ভোগ অর্থ যে এই যে পার্থিব যে জিনিস অ্যা যা বি পদার্থ অ্যাপ্রতি যে আসক্ত হুয়ান্তি হল সে ভোগ মার্গগামী, তাহলে ত্যাগ মার্গগামী মানে ভোগ মার্গগামী ঠার সেই পথরে অলগা হয়ে যাতে, তাঁর লক্ষ্য তল সমান হুয়ে কিন্তু তাঁর পথ অলগা হয়ে যায়, পরস্পর বিপরীত পথরে যাই থাকে। পুনি কৌছেন যে গ্রীস আর রোম এমানকর সভ্যতার বৈষয়িক উন্নতি হয়েছি, এবং সেই যে বৈষয়িক উন্নতি সেমানকর ইচ্ছাকৃত লা সেমানে চাহিদিলে কি আমি এই বিষয়ে উন্নতি করিব, এবং সেথিপাই সেমানে সেই বিষয়ে জ্ঞান অর্জন করিয়া পাই নিজে জ্ঞান গ্রহণ কলে। কিন্তু ভারতীয় মানে মাত্র ভারতীয় মানে বৈষয়িক উন্নতির নিদর্শন যাহা রোমিও গ্রীস নিদর্শন ঠার কোণসি অংশে ন্যূনতর নুহে, তাহার সৃষ্টি ও উন্নতি ইচ্ছাকৃত নুহে। ভারতীয় মানে ইচ্ছা করি কি তাহা প্রাপ্ত করি নথিলে, সেমানে কে ভাবি নথিলে, সেমানে কেবল ত্যাগ এবং আত্মসংযম করুথিলে। মাত্র সেই ত্যাগ এবং আত্মসংযম দ্বারা সেমানে মধ্যে অনেক বিষয়ের মালিক হয়েছিলে, তো গুড় রহস্য সেমানে সেই ত্যাগ মার্গরে যাইকি সেমানে আধ্যাত্মিকতা মার্গরে যাইকি সেমানে আত্মসংযম করিকি গ্রহণ করে পারিছিলে, আহরণ করে পারিছিলে, জ্ঞান সাধনা করে পারিছিলে ত্যাগ মার্গরে যাইকি।
କହୁଛନ୍ତି ଯେ ଭାରତୀୟ ମାନଙ୍କର ବୈଶିଷ୍ଟ୍ୟ ହେଉଛି ଆଧ୍ୟାତ୍ମିକତା, ଈଶ୍ୱର ପ୍ରତି ଅନୁରକ୍ତ, ଈଶ୍ୱର ପ୍ରତି ବିଶ୍ୱାସ ହେଉଛି ଭାରତୀୟ ମାନଙ୍କର ବୈଶିଷ୍ଟ୍ୟ। ଈଶ୍ୱରଙ୍କ ଉପାସନା କରନ୍ତି ଏବଂ ଈଶ୍ୱରଙ୍କ ପ୍ରତି ବିଶ୍ୱାସ ରଖନ୍ତି, ଈଶ୍ୱରଙ୍କୁ ନିଜର ଆଧ୍ୟାତ୍ମିକତା, ଏବଂ ଆଧ୍ୟାତ୍ମିକତା ହେଉଛି ଭାରତୀୟ ମାନଙ୍କର ବୈଶିଷ୍ଟ୍ୟ। କଠିନ ଶବ୍ଦ ଅଛି, ଦେଖ ଲେଖିନିଅ। ଗୃହ ଅର୍ଥ ହେଉଛି ଗୃହକର୍ତ୍ତା, ସଂଶ୍ଳିଷ୍ଟ ସଂଶ୍ଳିଷ୍ଟ ଅର୍ଥ ହେଉଛି ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ବା ଅଲଗା। ଆଧ୍ୟାତ୍ମିକତା ହେଉଛି ଆତ୍ମା ସମ୍ବନ୍ଧରେ ଜ୍ଞାନ ଅର୍ଜନ କରିବା, ଆତ୍ମା ସମ୍ବନ୍ଧୀୟ ତଥ୍ୟକୁ ଆଧ୍ୟାତ୍ମିକ ବୋଲିକି କୁହାଯାଏ। ପରବର୍ତ୍ତୀ ଅନୁଚ୍ଛେଦଟି ଦେଖ ପିଲାମାନେ, ଜାତିର ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ ଯାହା ହେଉ ନା କାହିଁକି, ବର୍ତ୍ତମାନ ପୃଥିବୀର ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ ହେଉଛି ମାନବର ସର୍ବାଙ୍ଗୀନ ଉନ୍ନତି ସାଧନ, ବୈଷୟିକ, ଶାରୀରିକ, ମାନସିକ, ନୈତିକ ଉନ୍ନତି ସହିତ ବିଶ୍ୱ ମାନବିକତାର ପ୍ରତିଷ୍ଠାନ ଓ ବିରାଟ ସୃଷ୍ଟି ରହସ୍ୟର ଉଦ୍ଘାଟନ, ଓ ସେମାନଙ୍କ ମୂଳରେ କେଉଁ ମହାଶକ୍ତି ନିହତ ଅଛି ଓ ତାହା କଣ, ଏହା ନିରୂପଣ ହିଁ ବର୍ତ୍ତମାନ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ। ପାଶ୍ଚାତ୍ୟ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ କଣ, ତାପରେ ଆଲୋଚନା କଲେ ଭାରତୀୟ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ କଣ। ଜାତିର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଆଦର୍ଶ ରହିପାରେ ଏବଂ ରହିଛି ମଧ୍ୟ, କିନ୍ତୁ ଆମେ ପାଷ୍ଟ କଣ ହେଇଯାଇଛି ସେ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିକି କିଛି ଆମକୁ ଲାଭ ମିଳିବ ନାହିଁ। ଅତୀତରେ କଣ ଆଲୋଚନା କଣ ହେଇଯାଇଛି ସେ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିକି ଆମକୁ କିଛି ମିଳିବ ନାହିଁ। ହଁ, ଅତୀତରେ କଣ ଘଟିଯାଇଛି ତାକୁ ଆମେ ସେଠାରୁ ଆମେ ଶିକ୍ଷା କରିପାରିବା ଏବଂ ବର୍ତ୍ତମାନକୁ ଆମେ ସୁଧାରି ପାରିବା। ବର୍ତ୍ତମାନରେ କଣ ହଉଛି, ବର୍ତ୍ତମାନ ଆମ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ କଣ, ସେ ବିଷୟରେ ବର୍ତ୍ତମାନ ଲେଖକ ଏହି ଅନୁଚ୍ଛେଦରେ ଆଲୋଚନା କରିଛନ୍ତି। ଆଉ ସେ କହୁଛନ୍ତି ଯେ ବର୍ତ୍ତମାନ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ ହେଉଛି ମାନବର ସର୍ବାଙ୍ଗୀନ ଉନ୍ନତି, ମାନବର ସମସ୍ତ ପ୍ରକାରର ଉନ୍ନତି ହେଉଛି ବର୍ତ୍ତମାନ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ। ସର୍ବାଙ୍ଗୀନ ଉନ୍ନତିର ଅର୍ଥ ହେଉଛି ତାର ଶାରୀରିକ, ମାନସିକ, ନୈତିକ, ସମସ୍ତ ଆଧ୍ୟାତ୍ମିକ ସମସ୍ତ ପ୍ରକାରର ଉନ୍ନତି ହେଉଛି ସର୍ବାଙ୍ଗୀନ ଉନ୍ନତି। ସର୍ବାଙ୍ଗୀନ ଉନ୍ନତି ସହିତ ଆଉ କଣ କହୁଛନ୍ତି, ମାନବିକତାର ପ୍ରତିଷ୍ଠା ପରେ କିଭଳି ଭାବରେ ମାନବିକତା ପ୍ରତିଷ୍ଠା ହୋଇପାରିବ, ସାରା ବିଶ୍ୱ ଯେଭଳି ଭାବରେ ଗୋଟେ ପରିବାର ବସୁଧୈବ କୁଟୁମ୍ବକମ୍ ଏହି ରହିଛି ଆମର, ଏହି ତଥ୍ୟକୁ ପ୍ରତିଷ୍ଠା କରିବା ହେଉଛି ବର୍ତ୍ତମାନ ସଭ୍ୟତାର ତାର ମୂଳ ଲକ୍ଷ୍ୟ, ତାର ଆଦର୍ଶ। ଆଉ କଣ କହୁଛନ୍ତି, ତୃତୀୟରେ ସେ କହୁଛନ୍ତି ଯେ ବିରାଟ ସୃଷ୍ଟିର ରହସ୍ୟ ଉଦ୍ଘାଟନ, ଏଇ ଯୋଉ ସୃଷ୍ଟି ହେଇଛି ପୃଥିବୀ ଏବଂ ସୌରମଣ୍ଡଳ, ତା ସହିତ ସୌରମଣ୍ଡଳ ସୌରଜଗତ ପରି ଅନେକ ସୌରଜଗତ ଆହୁରି ରହିଛି ମହାକାଶରେ, ତାହା କିଭଳି ଭାବରେ ତିଆରି ହୋଇଛି, ତାହା କିଭଳି ଭାବରେ ସୃଷ୍ଟି ହେଇଛି, କିଏ ତାକୁ ସୃଷ୍ଟି କରିଛି, କିଏ ତାର ନିୟନ୍ତ୍ରଣ କର୍ତ୍ତା, ଏ ସମ୍ବନ୍ଧରେ ଜାଣିବା ହେଉଛି ବର୍ତ୍ତମାନ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ। ଯେ ବିଭିନ୍ନ ବିଭିନ୍ନ କାଳରେ ବିଭିନ୍ନ ଜାତି ଏହାର ଅଂଶବିଶେଷକୁ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ ଧରି ନେଇଥିଲେ, ପୁଣି କୌଣସି କୌଣସି ଜାତି ଏମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ପ୍ରାୟତଃ ଅଧିକାଂଶକୁ ନିଜ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରିଥିଲେ ହେଁ ସେମାନଙ୍କର ସାଧନକୁ ସେମାନେ ଭିନ୍ନ ପଥ ଦେଇ ନିରୂପଣ କରିବାକୁ ଯାଇଥିଲେ। ଭାବନ୍ତି କି ବିଭିନ୍ନ କାଳରେ ବିଭିନ୍ନ ଜାତି ଏମାନଙ୍କ ମଧ୍ୟରୁ କିଛିକୁ ନିଜର ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ ଉପରେ ଭାବରେ ପରିଗଣିତ କରିଥିଲେ ବା ନେଇଥିଲେ, ଆଦର୍ଶ ଭାବରେ ନେଇଥିଲେ। ମାତ୍ର ସେମାନେ ଯେତେବେଳେ ମାନେ ଏଇ ସଭ୍ୟତା ଆଦର୍ଶ ଉପରେ ଯେତେବେଳେ ନେଇଥିଲେ, ତାଙ୍କର ପଥ ଅଲଗା ଅଲଗା ହୋଇଥିଲା। କେହି କେହି ଚିନ୍ତାରେ ଏହାକୁ ନିରୂପଣ କରୁଥିଲେ, ତ କେହି କେହି କାର୍ଯ୍ୟରେ ଏହାକୁ ଚେଷ୍ଟା କରିକି ଦେଖାଉଥିଲେ। ଏମାନଙ୍କ ମଧ୍ୟରୁ କେତେକ ସେହି ଲକ୍ଷ୍ୟସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ପାରିଥିବାର ପ୍ରକାଶ କରନ୍ତି, ଯୋଉମାନେ ବି ଏହାକୁ ନିଜର ମାନବର ସର୍ବାଙ୍ଗୀନ ଉନ୍ନତି, ବୈଷୟିକ, ଶାରୀରିକ, ମାନସିକ, ନୈତିକ ଉନ୍ନତି, ମାନବିକତାର ପ୍ରତିଷ୍ଠାନ, ବିରାଟ ସୃଷ୍ଟିର ରହସ୍ୟ ଉଦ୍ଘାଟନ, ଏହାକୁ ନିଜର ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ ରୂପରେ ପରିଗଣିତ କରିକି ନେଇଥିଲେ, ସେମାନେ କୁହନ୍ତି ଯେ ସେମାନେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ପଥ ଦେଇକି ଅଗ୍ରଗତି କରିଥିଲେ। କେହି କେହି ଚିନ୍ତାରେ ଏହାକୁ ପ୍ରକାଶ କରିଥିଲେ, ତ କେହି କେହି ଏହାକୁ ନିଜର କାର୍ଯ୍ୟରେ କରିକି ଦେଖାଇଥିଲେ। ଆଉ ଯେତେ ମାନେ ଜାତି ଅଛନ୍ତି ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ହିନ୍ଦୁମାନେ କୁହନ୍ତି ଯେ ସେମାନେ ଲକ୍ଷ୍ୟସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ଯାଇଛନ୍ତି, ଲକ୍ଷ୍ୟସ୍ଥଳ ସେମାନେ ପାଇଛନ୍ତି ବୋଲିକି। ସେମାନଙ୍କର ବିଭିନ୍ନ ଦର୍ଶନ ଶାସ୍ତ୍ରରେ ନିହିତ ପ୍ରଣାଳୀ ଦ୍ୱାରା ବିଶ୍ୱ ବିରାଟ ଶକ୍ତି କଣ ତାହା ମାନବ ନିରୂପଣ କରିପାରେ। ସେହି ପଥରେ ଗଲେ ପ୍ରଥମରେ ଜୀବନର ଉଦ୍ଦେଶ୍ୟ ହୃଦୟଙ୍ଗମ ନହେଲେ ହେଁ ଲକ୍ଷ୍ୟସ୍ଥଳରେ ଉପସ୍ଥିତ ହେଲା ପରେ ସମସ୍ତ ସ୍ପଷ୍ଟ ପ୍ରତିଭାତ ହେବ।
হিন্দু মানে কুহন্তি তাঙ্কর যে দর্শন শাস্ত্র অছি সেই দর্শন শাস্ত্রে যে সব প্রণালী দিয়ে দিয়া যাইছি সেই দর্শন শাস্ত্র মাধ্যমে সেমানে বিশ্বর বিরাট শক্তি কোণ তাহা জাঁপারে তাহা জাঁপারে তেমন হিন্দু মানে সেমানে লক্ষ্যস্থলরে পৌঁছি সারিছন্তি বলিকি সেতবে দর্শন শাস্ত্রে যে পথ দিয়ে দিয়া যাইছি যে প্রণালী দিয়ে দিয়া যাইছি সেই প্রণালী সেই পথ দ্বারা যেতে বেলে জনে আগকু বড়ি যায় যেতবে সেই পথ দিয়ে জনে আগকু বড়ি যায় মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি নিহত অছি সে বিরাট শক্তি উন্মোচন করছে দর্শন শাস্ত্রে সেই প্রণালী মধ্যে দিয়ে দিয়া যাইছি সেই প্রণালী দ্বারা যেতবে আমি আগকু বড়ু সেতবে জানি মানে জনে হৃদয়ঙ্গম করে পারিব যেতবে আগকু বড়ি যাচ্ছি সে সময়রে সে সেই পথে যেতবে যাচ্ছি প্রথমে তো সে জীবনর উদ্দেশ্য কোণ তাহা জাঁপারিব না কিন্তু যেতবে লক্ষ্যস্থলরে পৌঁছিব সে সময় নিশ্চিত ভাবে সে স্পষ্ট ভাবে জাঁপারিব যে সে কেউ লক্ষ্যকে নিয়ে আগুক বড়ি এবং তাহা প্রাপ্তি হয়েছে কি না কিন্তু করা সাধন শারীরিক মানসিক উন্নতি নিহাতি ভাবে শারীরিক ও মানস উন্নতি সর্বাদ্য করণীয় শারীরিক মানসিক উন্নতি হলে হি সে সেই লক্ষ্যস্থলরে পৌঁছি পারিব কারণ শারীরিক উন্নতি যদি শারীরিক ভাবে জন দুর্বল থাকব সে কিভাবে ভাবে কার্য করিব গোটে সুস্থ শরীরে গোটে সুস্থ মন বাস করে তেমন শারীরিক উন্নতি এবং মানসিক কাম্য এবং এহা করিবা পাই কেবল শিক্ষা সংযম এবং ব্রহ্মচর্য দ্বারা হয়ে পারিব সংযম এবং ব্রহ্মচর্য দ্বারা এহা হয়ে পারিব সংযম বা নিজকে নিজে আমি কিভাবে ভাবে নিয়ন্ত্রণ করুছি তা গ্রহণ করুছে ব্রহ্মচর্য পালন করুছে প্রাণ ইত্যাদি জ্ঞান গ্রহণ করুছে এসব করিবা দ্বারা হি আমি শারীরিক মানসিক ভাবে উন্নত হয়ে পারিবা যাহাদ্বারা কি আমি সভ্যতার যে উচ্চতম সোপানকু অগ্রগতি হয়ে পারিবা এর মূলরে কঠোর সাধনা আবশ্যক শিক্ষা সংযম ও ব্রহ্মচর্য পালন করিবা পাই আমাকে কোণ দরকার না কঠোর সাধনা করা দরকার সেমানক মতরে সেমানে সভ্যতার উচ্চতম সোপান আরোহণ করে হে তাহার বিলোপ সাধনা কলে সভ্যতর জাতি হেলা হিন্দু মানে কুহন্তি যে সেমানে সভ্যতার উচ্চতম সোপানরে উপস্থিত হয়েছন্তি আরোহণ করছেন সভ্যতার উচ্চতম সোপানকু সেমানে ছুঁই পারিছন্তি মাত্র তাঙ্কর সভ্যতাকে বিলোপ কলে কি সভ্যতর জাতি বা সভ্যতর সভ্যযুক্ত ইতর সভ্যতর মানে ইতর জাতি যে অসভ্য লে যে সভ্যতা দ্বারকু স্পর্শ করে পাই সেইভাবে জাতি হ্যাঁ ভারতীয় সভ্যতার যে উন্নতি কু বিলোপ সাধন করে কতদিন পর্যন্ত ভারতীয় সভ্যতা উপরে বাহারু কে হস্তক্ষেপ করে পারি নথিলে তাহা সেতদিন পর্যন্ত অক্ষুণ্ণ থিলা এখানে আমি তুমি ইতিহাস পড়ুছো সেটা জাঁপারে যে কত বৈদেশিক শক্তি আসিকি ভারতকে আক্রমণ করেছেন এবং আক্রমণ দ্বারা ভারত তার যে আদর্শ লা তার যে উন্নতি লা তার যে সভ্যতা লা তা কিভাবে ভাবে বিলোপ সাধনা হয়েছে সেমানে হচ্ছেন সভ্যতর জাতি যে কি তাকে ছিন্ন করেছেন প্রাবন্ধিক কুমার যেতদিন পর্যন্ত ভারতীয় সভ্যতা যেতদিন পর্যন্ত ভারতীয় সভ্যতা উপরে বাহারু কে হস্তক্ষেপ করে পারি নথিলে সেতদিন পর্যন্ত ভারত সভ্যতা অক্ষুণ্ণ লা তাহা উৎকৃষ্ট লা মাত্র যেবে যেবে ভারতকে অন্যান্য পাশ্চাত জাতি ভাষা সভ্যতা আক্রমণ করছেন সেবে সেবে ভারতর যে সভ্যতা তাহা কোণ হয়েছিল না ভাঙ্গি চূর্ণীভূত যাই কঠিন শব্দ দেখ পিলা মানে সর্বাঙ্গীন অর্থ হচ্ছে সমস্ত অঙ্গ সম্বলিত বা সমস্ত অঙ্গ সম্বলিত উন্নতি কু সর্বাঙ্গীন কুযায় দর্শন শাস্ত্রর অর্থ হচ্ছে সামান্য ও মৌলিক প্রশ্নর সুব্যবস্থিত অধ্যয়ন বিভিন্ন প্রকার তর জীবন কোণ সত্য কোণ ধর্ম কোণ এসবুর উত্তর আমি দর্শন শাস্ত্রর হি পাই হৃদয়ঙ্গম করিবার অর্থ হচ্ছে অবগত হওয়া জাঁপারা প্রতিভাতর অর্থ হচ্ছে উদিত প্রকাশিত বা প্রতীত সংযমর অর্থ হল নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রিত ব্রহ্মচর্য এই শব্দর অর্থ হচ্ছে বেদ অনুশীলন বা অধ্যয়ন সাধনার অর্থ হচ্ছে আরাধনা তপস্যা অভ্যাস মধ্যে আমি কইপারিবা আরোহণর অর্থ হচ্ছে উপরকু চড়া অক্ষুণ্ণ যাহা ক্ষীণ হুয়ে বা খণ্ডিত হুয়ে না শ্রেষ্ঠতা অন্য জাতি মানে সেইপরি নিজ নিজ সভ্যতার উৎকর্ষ প্রমাণ করা চেষ্টিত হয়ে থাকে
ଆଉ ଯେତେ ଯେମିତି ଭାରତ ଭାରତୀୟ ମାନେ କହିଲେ ଯେ ସେମାନେ ସଭ୍ୟତାର ଉଚ୍ଚତମ ସୋପାନ ପାଇସାରିଛନ୍ତି, ସେଭଳି ଭାବରେ ଅନ୍ୟ ଜାତିମାନେ ମଧ୍ୟ ଅଛନ୍ତି, ସେମାନେ ମଧ୍ୟ କୁହନ୍ତି ଯେ ସେମାନେ ତାଙ୍କର ସଭ୍ୟତାର ଉତ୍କର୍ଷ ପ୍ରତିଷ୍ଠା କରିବାକୁ ଚେଷ୍ଟା କରିଛନ୍ତି। ମାତ୍ର ଆମ୍ଭେମାନେ ବର୍ତ୍ତମାନ ଏପରି ଏକ ପରିସ୍ଥିତିରେ ଉପସ୍ଥିତ ହେଉଛୁ, ଏଭଳି ଏକ ସମୟରେ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଉପସ୍ଥିତ ହୋଇଥାଏ, ଏହାକୁ କାର୍ଯ୍ୟରେ କରି ଦେଖାଇବା ସମ୍ଭବ ହୋଇପାରୁ ନାହିଁ। ସମସ୍ତେ ନିଜର ସଭ୍ୟତାର ନିଦର୍ଶନ ପ୍ରତିପାଦନ କରିବା ପାଇଁ ଚେଷ୍ଟିତ, କିନ୍ତୁ ସମୟ ଏଭଳି ଯାହାଦ୍ୱାରା କି ସେମାନେ ତାହାକୁ କାର୍ଯ୍ୟରେ କରିପାରୁ ନାହାନ୍ତି। ତେଣୁ ସେହି ସବୁ ସଭ୍ୟତାର ପ୍ରଦର୍ଶିତ ପଥ ବିଷୟରେ ଆମ୍ଭମାନଙ୍କର ମତ ଯଥାଯଥ ଭାବରେ ଦିଆଯାଇ ନପାରେ ହେଲା। ଯେମିତି ଭାରତୀୟ ମାନେ କହିଲେ ସେମାନେ ପାଇସାରିଛନ୍ତି ଏବଂ ତାହାର ସମସ୍ତ ପ୍ରକାରର ପଥ, ତାଙ୍କର ନୀତି, ସବୁକିଛି ସେମାନେ ଲିପିବଦ୍ଧ କରିକି ରଖିଛନ୍ତି ଦର୍ଶନ ଶାସ୍ତ୍ର ମାଧ୍ୟମରେ। ସେହି ପଥ ଦେଇକି ଗଲେ ଜଣେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସଭ୍ୟତାର ଉଚ୍ଚତମ ସୋପାନରେ ପହଞ୍ଚି ପାରିବ, ସଭ୍ୟତା କାହାକୁ କୁହାଯାଇ ପାରିବ, ଏ ସୃଷ୍ଟିର ନିୟମ କିଭଳି ରହିଛି, କିଭଳି ସୃଷ୍ଟି ହେଇଛି ତାହା ଜାଣିପାରିବ। ଭାରତୀୟ ମାନେ ଏହା ମତ ଦିଅନ୍ତି, ଅନ୍ୟାନ୍ୟ ଜାତି ମଧ୍ୟ ଏହି ମତ ଦିଅନ୍ତି, କିନ୍ତୁ ସେମାନେ କେତେ ଦୂର ଯାଇଛନ୍ତି, କେତେ କେତେ ଦୂର ପର୍ଯ୍ୟନ୍ତ ସେମାନେ ଜ୍ଞାନ ଆହରଣ କରିଛନ୍ତି ତାହା ବର୍ତ୍ତମାନ ନାହିଁ। ଆମେ ଆଜି ଯେତିକି ଅନୁଚ୍ଛେଦ ପାଠ କଲେ ମାନବର ବୈଷୟିକ, ଶାରୀରିକ, ମାନସିକ ଓ ନୈତିକ ଉନ୍ନତିକୁ ସଭ୍ୟତା ବୋଲିକି କୁହାଯାଏ। ଆମେ ଗ୍ରୀସୀୟ ସଭ୍ୟତା, ରୋମୀୟ ସଭ୍ୟତା ବିଷୟରେ ଜାଣିଲା, ମିଶରୀୟ ସଭ୍ୟତା ଆଦର୍ଶ କଣ ଥିଲା, ନା ବୈଷୟିକ ଉନ୍ନତି ଭୋଗ ଥିଲା ସେମାନଙ୍କର ଆଦର୍ଶ। ପାଶ୍ଚାତ୍ୟ ସଭ୍ୟତା ଆଉ ଭାରତୀୟ ସଭ୍ୟତା ବିଷୟରେ, ପ୍ରାଚ୍ୟ ଏବଂ ପାଶ୍ଚାତ୍ୟ ସଭ୍ୟତା, ପ୍ରାଚ୍ୟର ଅର୍ଥ ହେଉଛି ପଶ୍ଚିମ ପଟେ ଯେଉଁ ସଭ୍ୟତା ସବୁ ରହିଲେ ତାକୁ ପାଶ୍ଚାତ୍ୟ ସଭ୍ୟତା କୁହାଯାଏ, ପୂର୍ବ ପଟେ ଯେଉଁମାନେ ରହିଲେ ତାଙ୍କୁ ପ୍ରାଚ୍ୟ ସଭ୍ୟତା ବୋଲିକି କୁହାଯାଏ। ଏ ପ୍ରାଚ୍ୟ ଏବଂ ପାଶ୍ଚାତ୍ୟ ସଭ୍ୟତା ମଧ୍ୟରେ ପାର୍ଥକ୍ୟ କ'ଣ ରହିଛି ସେ ବିଷୟରେ ଆମେ ଆଲୋଚନା କଲେ। ଆଉ କ'ଣ ଆଲୋଚନା କଲେ, ନା ଭାରତୀୟ ମାନଙ୍କ ସଭ୍ୟତାର ଆଦର୍ଶକ, ଭାରତୀୟ ମାନେ ତାଙ୍କର ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ କାହାକୁ ମଣି ନେଇଥିଲେ, ସେମାନେ ତ୍ୟାଗ ଏବଂ ଆତ୍ମସଂଯମ, ତ୍ୟାଗ ଏବଂ ଆତ୍ମସଂଯମକୁ ନିଜର ସଭ୍ୟତାର ଆଦର୍ଶ ଭାବରେ ଗ୍ରହଣ କରିଥିଲେ। ବର୍ତ୍ତମାନ ସଭ୍ୟତାର ଅର୍ଥ କ'ଣ, ବର୍ତ୍ତମାନ ସଭ୍ୟତା କାହାକୁ କୁହାଯାଏ ସେ ବିଷୟରେ ମଧ୍ୟ ଆଲୋଚନା କଲେ। ଆଉ କ'ଣ ଆଲୋଚନା କଲେ, ନା ଏହି ସୃଷ୍ଟିର ରହସ୍ୟ କିଭଳି ଭାବରେ ଉନ୍ମୋଚନ ହୋଇପାରିବ ଏବଂ କେଉଁମାନେ ଉନ୍ମୋଚନ କରିଥିଲେ, ହିନ୍ଦୁମାନେ ଉନ୍ମୋଚନ କରିଥିଲେ ବୋଲିକି ସେମାନେ। ଆଉ କ'ଣ ଆଲୋଚନା କଲେ, ଆଉ ଆଲୋଚନା କଲେ ଯେ କିଭଳି ଭାବରେ ଗୋଟେ ସଭ୍ୟତାକୁ ସଭ୍ୟତର ଜାତିମାନେ ବିନଷ୍ଟ କରିଦେଇଥିଲେ ବା ଲୋପ କରିଦେଇଥିଲେ, ଆଲୋଚନା କଲେ। ତାହେଲେ ଦିଆଯାଇଛି ବିପରୀତ ଶବ୍ଦ, ଏ ବିପରୀତ ଶବ୍ଦର ଅର୍ଥ ତୁମେ କହିବ। ସମ୍ଭବ, ସମ୍ଭବର ବିପରୀତ ଶବ୍ଦ କଣ ହବ, ଅସମ୍ଭବ। ଅସମ୍ଭବ, ଭେରି ଗୁଡ, ଅସମ୍ଭବ, ଅସମ୍ଭବ। ଉନ୍ନତର, ଉନ୍ନତର ବିପରୀତ ଶବ୍ଦ କଣ ହବ ପିଲାମାନେ, ଉନ୍ନତର ହେଲା ଅନୁନ୍ନତ, ନ୍ୟୁନତର ନ୍ୟୁନତର ନୁହଁ, ଉନ୍ନତର ଅର୍ଥ ହେଲା, ଉନ୍ନତର ବିପରୀତ ଶବ୍ଦ ହେଲା ଅନୁନ୍ନତ, ଯୋଉଟାକି ଉନ୍ନତ ହେଇପାରିଥିବ, ଉନ୍ନତି ହୋଇପାରି ନଥିବ, ଅନୁନ୍ନତ। ପରବର୍ତ୍ତୀ ଶବ୍ଦଟି ଦେଖ, ଅକ୍ଷୁର୍ଣ୍ଣ, ଅକ୍ଷୁର୍ଣ୍ଣର କଣ ହେବ, ବହୁତ ସହଜ ଅଛି, କିଏ କହିପାରିବ, ଭେରି ଗୁଡ, କ୍ଷୁର୍ଣ୍ଣ ହବ। ଆଉ ଏଟା ଉତ୍କର୍ଷର କଣ ହବ, କିଏ କହିବ, ଦେଖ ଟିକେ ଉତ୍କର୍ଷର କଣ ହବ, ଚେଷ୍ଟା କର, ନ ଆସିଲେ ମୁଁ କହିଦେବି, ଚେଷ୍ଟା କର। ଉତ୍କର୍ଷର କଣ ହେଇପାରେ ବିପରୀତ ଶବ୍ଦ, ଉନ୍ନତର କଣ, ଉତ୍କର୍ଷର କଣ ହବ, ହଉ ଠିକ ଅଛି ମୁଁ କହିଦେଉଛି ହେଲା, ତୁମେ ଲେଖିକି ରଖ, କିନ୍ତୁ ଲେଖିକି ରଖ ଆଉ ତାକୁ ମନେ ରଖିବ, ଉନ୍ନତର ହେଉଛି ଅପକର୍ଷ, ନ୍ୟୁନତର କଣ ହେବ, ଦେଖ ବହିରେ ଥିବ, ନ୍ୟୁନତର କଣ ହବ, ଛୋଟ, ଛୋଟର ତ ବଡ ହୁଏ, ଛୋଟ ଛୋଟର ବଡ ହୁଏ, ବଡ 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 ବଡ, ଛୋଟର ବଡ ହୁଏ, କିନ୍ତୁ ଏଠି ନିମ୍ନତର, ନ୍ୟୁନତର ଦିଆଯାଇଛି, ନ୍ୟୁନତର କଣ ହେବ, ଉଚ୍ଚତର, ଉଚ୍ଚତର ପିଲାମାନେ, ଉଚ୍ଚତର ହେଲା। ତାପରେ ପ୍ରାଚୀନର କଣ ହବ, ବହୁତ ସହଜ, ବହୁତ ଇଜି ଅଛି, କି କହିବ, ପୁରାତନ, ପୁରାତନ
প্রাচীন কইলে তো পুরাতন, সমান শব্দ কই দৌছ, বিপরীত শব্দ কইবাকে চেষ্টা কর, প্রাচীন র কোন হব, আধুনিক, আধুনিক নবীন, নবীন নবীন হব, বহু সুন্দর নবীন। আরোহণ র কোন হব কইল দেখিবা, আরোহণ র কোন হব কে কইব, কো কো কোন হব আরোহণ র, অসংগ্রহ নাই অব, আরোহণ অবরোহণ, আরোহণ র অর্থ হেউচি উপরকু চড়িবা, অব হেলা অবতরণ হব, তার অর্থ হেউচি তলকু ওলাইবা হেলা। নেক্সট কোশ্চিন যা, দেখ দিয়া যাইছি বক্সরে বিভিন্ন শব্দ দিয়া যাইছি, তাকু উপযুক্ত শব্দকু বাছিব এবং শূন্যস্থান পূরণ করিব। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, সভ্যতা ও বিজ্ঞান প্রবন্ধ ড্যাস পত্রিকারে প্রকাশ পাইছিলা, কেউ পত্রিকারে প্রকাশ পাইছিলা কি কইব, উৎকল সাহিত্য, উৎকল সাহিত্য, উৎকল সাহিত্য, এটি রইলা উৎকল সাহিত্য, উৎকল সাহিত্য পত্রিকারে প্রকাশ পাইছিলা। রোমিও গ্রীষ্মীয় সভ্যতার ড্যাস কু সভ্যতার আদর্শ রূপে মণিলে কুহত পিলা মানে, রোমিও সভ্যতা, রোমিও আ গ্রীষ্মীয় সভ্যতার কাহকু সেমানে সভ্যতার আদর্শ ভাবে ভাবি নিয়ে, দেখো এটি অছি, এটি তোমাকে দিয়া যাইছি শব্দ, সেইথির গোটে বাছিকি কুহ, ভোগ কন হলা, ভোগ, ভোগ কু সেমানে নিজ সভ্যতার আদর্শ ভাবে মণি নিয়ে, অন্ডরলাইন করিকি রখ, অন্ডরলাইন, হ্যাঁ অন্ডারলাইন কর বইরে, হাইলাইট করিকি রখ, রোমিও ও গ্রীষ্মীয় সভ্যতার যে আদর্শ থিলা তাহা থিলা ভোগ হেলা। তারপরে দেখ, ভারতীয় মানে ড্যাস ও ড্যাস কু তাঙ্ক সভ্যতার আদর্শ ভাবে মণিছিলে বা বাছি নেইছিলে কাহাকু, ত্যাগ আত্মসর সংযম, আত্ম সংযম, ভেরি গুড, ত্যাগ এবং আত্মসংযম হেলা, ত্যাগ এবং আত্মসংযম। পরবর্তী প্রশ্ন পিলা মানে, বর্তমান ড্যাস হচ্ছে পৃথিবী সভ্য, পৃথিবীর সভ্যতার আদর্শ, হ্যালো হ্যালো, উত্তর দিও, বর্তমানে কাহাকু সভ্যতার আদর্শ ভাবে নিয়া যাইছি, কোন কোন রহিলা, ও হ্যালো হ্যালো, গিলা হাই স্কুল ছাত্র ছাত্রী মানে উত্তর দিও, হ্যালো ও উত্তর কো, বর্তমান কাহাকু পৃথিবী সভ্যতার, বর্তমান ড্যাস হেউছি পৃথিবীর সভ্যতার আদর্শ, এখানে দেখো অছি, কল সাহিত্য সরলা, ভোগ সরলা, আত্মসংযম সরলা, আর কোণ রহিলা, মানবর সর্বাঙ্গীন উন্নতি, সাধনা, আধ্যাত্মিকতা, এ ভিতর কোণ হব, মানবর সর্বাঙ্গীন উন্নতি হেলা, দেখি রখ, জাঁপার যদি অন্ডরলাইন কর বহিরে, মানবর সর্বাঙ্গীন উন্নতি। তারপরে দেখ, শিক্ষা সংযম ব্রহ্মচর্য পালন পাই ড্যাসর আবশ্যকতা রয়েছে, কার আবশ্যকতা রয়েছে, আউ দুইটা অপশন রহিলা, সাধনা না আধ্যাত্মিকতা, কোন হব, হ্যালো হ্যালো, টেঙ্গিলা স্কুল উত্তর দিয়ন্তু, আপনকর ভয় তো উত্তর দিয়ন্তু, শিক্ষা সংযম ব্রহ্মচর্য পালন পাই ড্যাসর আবশ্যকতা রয়েছে, সাধনার আবশ্যকতা রয়েছে, সাধন। তারপরে প্রশ্ন উত্তর দেখ পিলা মানে, আমি সভ্যতার আখ্যা কাহাকু দেই থাও, সভ্যতা কাহাকু কোহা যায়, কাহাকু কোহা যায়, মানবর বৈষয়িক, শারীরিক, মানসিক ও নৈতিক উন্নতি কু সভ্যতার আখ্যা দিয়া যাই থাকে। বংশীধর সামন্তরায়ঙ্ক দুইটি রচনা কোন কোন থিলা কইল, বংশীধর সামন্তরায়ঙ্ক দুইটি রচনা থিলা তোমার দরিয়া পারির সোনা, গোটে হেলা শিশুর বীণা। প্রাচীন মিশরীয় সভ্যতা কেউ সভ্যতা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, কেউ রোমিও সভ্যতা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, কেউ মানে কহন্তি যে সেমানে লক্ষ্যস্থলরে পাইছন্তি, হিন্দু মানে কহন্তি
ହେଲା, ହିନ୍ଦୁମାନେ କୁହନ୍ତି ଯେ ସେମାନେ ଲକ୍ଷ୍ୟସ୍ଥଳ ପାଇ ସାରିଛନ୍ତି। କେଉଁମାନେ ସଭ୍ୟତାର ବିଲୋପ ସାଧନା କରିଥିଲେ? ସଭ୍ୟତର ଜାତିମାନେ, ସଭ୍ୟତର ଜାତିମାନେ ସଭ୍ୟତାର ବିଲୋପ ସାଧନା କରିଥିଲେ। ତାହେଲେ ଆଶା କରେ ଆଜିର ଶିକ୍ଷାଦାନ କାର୍ଯ୍ୟକ୍ରମରୁ ଯାହା ଶିକ୍ଷା ଦିଆଗଲା ତୁମେ ହୃଦୟଙ୍ଗମ କରିପାରିଥିବ। ବର୍ତ୍ତମାନ ଗୃହ କାର୍ଯ୍ୟ